কৃতি পেসপাঙ্গের আজকের গন্তব্য দক্ষিণখানের ফায়দাবাদ। কিন্তু বন্ধুরা, কেন আজ এখানে আসা? আমি এসেছি দৃষ্টিনন্দন ও ভিন্ন ডিজাইনের বাইতুর রব মসজিদটি দেখতে ও আপনাদের দেখাতে। বেসমাঙ্গের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চলে এসেছি আমরা দক্ষিণখানের একটি বিখ্যাত মসজিদ দেখতে, যে মসজিদটির নাম বাইতুর রব মসজিদ। এই মসজিদে আমি আর ইমন সহ চলে এসেছি। তো চলুন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি। মসজিদটি সম্পূর্ণ ইটের তৈরি, এখানে কোনো প্লাস্টার কিংবা আর্টিফিশিয়াল কোনো রঙের কাজ করা হয়নি। প্রচলিত মসজিদ আমরা যেভাবে দেখি তার থেকে এই মসজিদটি সম্পূর্ণ আলাদা। মসজিদটিতে কোনো মিনার নেই, যা সচরাচর বাংলাদেশের মসজিদগুলোতে দেখা যায় না। মসজিদটি স্থানীয় মানুষদের কাছে লাল মসজিদ বা ইটের মসজিদ নামেও পরিচিত। আমরা ধীরে ধীরে মসজিদের ভেতরে প্রবেশ করছি। আসলে অসাধারণ এই মসজিদের নির্মাণ শৈলী, যে কাউকে মুগ্ধ করবে। তা আমরা ভিতরে প্রবেশ করছি এবং ভিতরটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আসলে অনেক অদ্ভুত এর ডিজাইন গুলো। পরিবেশ বান্ধব ও আধুনিক স্থাপত্যের সংযোগ মসজিদটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। 2016 সালে মেরিনা তাবাসুম এই মসজিদটির স্থপতি হিসেবে আকা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার অর্জন করেন, যা বাংলাদেশি স্থপতিদের জন্য একটি বিরল ও সম্মানসূচক দৃষ্টান্ত। মসজিদটি নির্মাণ করতে পরিবেশের বিষয়টি মাথায় রাখা হয়েছে অনেক গুরুত্বপূর্ণভাবে। এখানে প্রাকৃতিকভাবে দিনের বেলা আলো আসে, যাতে কৃত্রিম কোনো আলোর প্রয়োজন পড়ে না। এখানে চারটি আলো প্রবেশের পথ ও ভবনের ছাদে গোল গোল ছিদ্র করে আলো প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদটি 754 বর্গমিটার জায়গার উপর নির্মিত। সুফিয়া খাতুন এই মসজিদটির জন্য এই জায়গাটি ওয়াকফ করেন। এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই আসেন আর্কিটেকচারের ছাত্রছাত্রীরা ও শিক্ষকরা। বিদেশি পর্যটকদের আনাগোনাও লক্ষ্য করা যায় এখানে। ২০১৭ সালে মসজিদ প্রাঙ্গণে অন্যকে আলিঙ্গন নামে একটি ফটো এক্সিবিশনের আয়োজন করেছিলেন বাংলাদেশি স্বনামধন্য আলোকচিত্রী শহীদুল আলম। আমি আর ইমন আপনাদের মসজিদটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন মসজিদের একটি সিঁড়ি রয়েছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এইখানে একটি সিঁড়ি, এবং যেটা আসলে
অন্যরকম ভাবে তৈরি করা সেই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা দৃষ্টিনন্দন মসজিদ দেখতে। এই মসজিদটি আসলে আবদুল্লাপুরের দক্ষিণখানে অবস্থিত। তো মসজিদটির নাম হচ্ছে বাইতুর রফ মসজিদ। এখানে আমি আর ইমন চলে এসেছি। তো ইমন অনেক মসজিদেই নামাজ পড়ার সৌভাগ্য অর্জন হয়েছে। ইমন অনেক মসজিদে যাতায়াত করেছে এবং ঢাকাকে বলা হয় মসজিদের শহর। তো আমরা দুজনেই এখানে আসলে নামাজ পড়লাম। নামাজ পড়ে এক ধরনের খুব ভালো অনুভূতি হলো, কারণ এই ধরনের মসজিদগুলো আসলে দৃষ্টিনন্দন এবং একজন আর্কিটেক্ট জন্য এই মসজিদগুলো আসলে শিক্ষণীয় একটি। তো আজকে আমার সাথে ইমন এসছে। তো ইমনের অনুভূতি আমি একটু জানতে চাচ্ছি। ইমন, কেমন লাগলো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শান্তির জায়গায় আসলে তো শান্তিই লাগবে, ভালোই লাগবে আর কি। মোটামুটি ভালো ছিল। মসজিদটা দেখে বোঝা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটা একটি মসজিদ। ভিতরে এসেই বুঝতে হবে যে এটা একটি মসজিদ, নামাজের স্থান। এটা হচ্ছে আর্কিটেক্টটা দেখে অসম্ভব ধরনের ভালো লাগা আর কি বলা চলে। আমরা যেমন তুর্কি সিরিজে দেখি হচ্ছে আপনাদের মসজিদগুলো, যে মসজিদগুলো দেখি আর কি, প্রায় সেম মসজিদ, ওই রকমই আর কি মসজিদটা। তো হচ্ছে যে যেমন আপনার ঢাকার মধ্যে একটা বেস্ট মসজিদই বলা চলে। আমি সাধারণত নামাজ পড়ি ধানমন্ডি তাকওয়া মসজিদে, শুক্রবার আমি রোজার মাসেও নামাজ পড়ি ওখানে। তো ওখানে যে আমি যাই ওই হুজুরের সুরের মঞ্চনায় আর কি। তো এখানে এখানে যদি আসতে চাই তাহলে হচ্ছে যে আর্কিটেক্টটা দেখে এই মসজিদের সৌন্দর্য। এই মসজিদে কিন্তু মিনার নেই, কোনো মিনার নেই। হ্যাঁ, এই মসজিদে মিনার নেই। আরেকটা হচ্ছে যে এখানে হচ্ছে সব প্রাকৃতিক। আপনি যে দেখবেন যে বাতাস, এখানে কোনো এসি নেই, প্রকৃতির বাতাস আর কি, যেটা আমরা এটাই আর কি ফিল করতে পারবো। অনেক জায়গা থেকে মসজিদ দেখতে এসে সবাই পছন্দ করে,
এবং আমরা বুঝতেছি যে চারিদিক থেকে আলো বাতাস মানে চারিদিকে খোলা রাখছে, জানালা লাগে না এবং ফ্যান ছাড়াই মানে অনেক সুস্থর পরিবেশ, ঠান্ডা যেদিক থেকে আবহাওয়া আসে সেই দিক থেকে মসজিদে প্রবেশ করে আর কি। এই মসজিদ দেখতে কি অনেক লোকজন আসে? অনেক লোক বিভিন্ন রাষ্ট্র থেকে আসতেছে আর কি, লোক আমেরিকান, কাতার, জাপান, চীন, দেশ কোনো রাষ্ট্রের লোক আসা বাদ নাই। তারা আর বিশেষ করে আর যারা আসতেছে যারা আর্কিটেকচার তারা আরো বেশি আসতেছে আর কি, স্টুডেন্ট আরো বেশি দেখতে আসতেছে এবং আর্কিটেকচার টিচার যারা তারাও আসে আর কি, এবং পুরস্কার পাইছে এই মসজিদে আগা খান থেকে দেখে তারা সুন্দর মনে করে, হ্যাঁ আর্কিটেকচারের উপরে পরিষ্কার তারা পুরস্কার দিছে আর কি। এখানে কতজন মুসল্লি একসাথে নামাজ পড়ে? এখানে আপনার এখানে ভিতরে 600 লোক নামাজ পড়তে পারে, বাইরে 400 এর মতো পড়ে, এরকম আবার অনেক লোক নামাজ পড়তে পারে। ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে উত্তরার আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখানে খন্দকার সিএনজি পাম্প সংলগ্ন পুলিশ চেকপোস্টের পাশ থেকে লেগুনা কিংবা অটোরিকশায় চড়ে যেতে পারবেন এই মসজিদে। এক্ষেত্রে রিকশাচালক কিংবা অটো চালককে বলতে হবে ফায়দাবাদ ট্রান্সমিটার মোড়ের কথা। তারপর ফায়দাবাদ ট্রান্সমিটার মোড়ে নেমে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে এই দৃষ্টিনন্দন মসজিদটি।